ভারত সরকারের সাংস্কৃতিক মন্ত্রালয়ের অধীনত স্তানজুন কালচারেল সেন্টারের উদ্যোগত আয়োজিত পরম্পরাগত চিত্রকর্মশালাত পুথিচিত্রে সাজি উঠিছে শান্তি নিকেতনের সৃজনীর দেওয়াল। মান সেনার আক্রমণ আর 1826 ইয়ান্দাবুসন্ধির পিছত ব্রিটিশের অধীনত গুছি যায়। ইংরাজের আধুনিক সুবিধার ফলত পুথিচিত্রের পরম্পরা লোপ পায়। এই পরম্পরাগত চিত্রশৈলীক আকো সাধারণ জনগণের মাজত তুলি ধরার বাবে ভারত সরকারের এই প্রচেষ্টা। যা 27 জানুয়ারীর আরম্ভ হয় পুথিচিত্র শিল্পী সুজিত দাসের নেতৃত্বত এডল চিত্রকরক শান্তি নিকেতনের এই কর্মশালাত যোগদান করে। বন্তি প্রজ্বলনেরে কর্মশালার উদ্বোধন করে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মেঘালী গোস্বামী, বিশিষ্ট শিল্পী অজিত হিল আর ইস্টার্ন জুন কালচারেল সেন্টারের বিষয়া গৌতম মুখার্জিয়ে। পরম্পরাগত চিত্রকর্মশালা শিল্পী সুজিত দাসের নগাঁওর ঢিঙর মনোজ কুমার শইকীয়া, তেজপুরের কিশোর কুমার মণ্ডল, যোরহাটের সৌরভ বরা, মাজুলীর রাজীব কাকতি আর ভাস্কর হাজরিকায় অংশগ্রহণ করে। 3 ফেব্রুয়ারীত এই কর্মশালার সমাপন ঘটে। 4 ফেব্রুয়ারীর শিল্পী সুজিত দাস আর শিল্পী দল কলকাতার ঐক্যতানর দেওয়ালত সজাব পুথিচিত্র। সৃজনী শিল্পগ্রামত আমি 8 দিনিয়া এটি কর্মশালা করছো। যা 27 জানুয়ারীর আমার এই কর্মশালা আরম্ভ হয়েছিল আর 3 ফেব্রুয়ারীত আমার এই অন্ত পরিছে। আর এই কর্মশালাত আমি 6 জন চিত্রকর আহি ইয়াতে পরম্পরাগত পুথিচিত্র আছে, রজাখরিয়া লোকশৈলী আর সত্রিয়া পরম্পরার যার পুথিচিত্র আছে সেইখানে আমার গুরুজনার দিনের পর আরম্ভ হয়ে যিখিনি আমার পুথিচিত্র পরম্পরাগতভাবে চলি আছে সেই পুথিচিত্রকে আধার হিসাবে লই পেলায় আমি ইয়াত ছবিখিনি আঁকিছো। ইয়ার পিছত আমি কলিকাতাত ঐক্যতানত আমি ছবিখিনি আঁকিম। গতিকে আমার পুথিচিত্র বিশ্ব দরবারত স্থান লাভ করক, যার বাবে আমি এই ধরনের চিত্রব অঙ্কন করে সাধারণ রাইজর মাজত লই যাবলে এটি প্রচেষ্টা আগবাইছো। আর ইয়াত ভারত সরকারের সাংস্কৃতিক বিভাগের ইস্টার্ন জোন কালচারাল সেন্টারের আমি ধন্যবাদ জ্ঞাপন করব বিচারিছো যে করোনার এই সময়ত আমার শিল্পী সকলক লই এই ধরনের একটা প্রচেষ্টা হাতত লৈছে। আমার শান্তি নিকেতনত ইয়াতে উড়িষ্যা, ঝাড়খণ্ড আর বিভিন্ন স্টেটের ঘরব আছে যত মানে নিজের নিজের চিত্রকলা অঙ্কন করা আছে। আর আমিও আমার শিল্পী সকলক লই ইয়াত চিত্রকলাক আগবাই লই যাবর কারণে আমি প্রচেষ্টা লৈছো। ইয়াতে সকলে আমাক সহযোগিতা করার কারণে ধন্যবাদ।